এখন ফোনে রূপসী। নমস্কার, জাইলিয়ার এক বিশেষ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। জাইলিয়ার অনুষ্ঠানে আজকে আমাদের দ্বিতীয় পর্ব, আর আগের পর্বেই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে জাইলিয়া কী, কেন এবং কেন এটি আপনাদের জন্য নিয়ে আসা, পুরো ডিটেলস আমরা আগের দিনই আলোচনা করেছিলাম। তবে আজকে আরও বিভিন্ন আলো বিষয়ে আলোচনা করব। তবে একটা বিষয় যে আমাদের আগের দিন আমরা যেরকম জানিয়েছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে পুরোটাই হায়দ্রাবাদ বেসড কোম্পানি। তাই আগের দিন যিনি ফোন করেছিলেন তিনিও, তার সাথেও যেরকম কথা হয়েছে, তিনি কিভাবে প্রোডাক্ট পেয়েছেন সেই সব বিষয় আজকে আমি জানবো। আর তাছাড়া আমাদের এখনকার যে সমস্যা রয়েছে, সিজনাল প্রবলেম বা আমাদের মহিলাদের অনেক সমস্যা রয়েছে, সেই সব বিষয়ে আজকেও আলোচনা করব আপনাদের সাথে নিয়েই। এবং আমাদের সঙ্গে আগের দিনও যিনি ছিলেন, আজকেও তিনি রয়েছেন আমার সঙ্গে, জাইলিয়ার কর্ণধার অনুসভা দিকে আমি আজকেও পেয়ে গেছি দিদি। তোমাকে অনেক স্বাগত প্রথমেই জানাবো দিদি। তোমার সাথে আমার নমস্কার। সবাই ভালো আছেন আশা করি। একদম তাই, সবাইকে ভালো থাকতেই হবে। সব থেকে বড় কথা দিদি, তোমার সাথে কিছুক্ষণ আগেও আমার যে আলোচনা হচ্ছিল, যে সত্যি কথা এটা পুরোটাই আমাদের হায়দ্রাবাদ বেস কোম্পানি। আর যেহেতু আয়ুর্বেদিক কোম্পানি, একদম পুরো ন্যাচারাল ওয়েতেই পুরো সবকটা প্রোডাক্ট নিয়ে আসা, যেটা আমরা গতদিনও আলোচনা করেছিলাম। যিনি ফোন করেছিলেন আগের দিন, উনি চারকোল, এই চারকোল যেটা ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট যেটা আছে, একদম একদম ওটার জন্য উনি এ করেছিলেন। তো ওনার কাছে প্রোডাক্ট পৌঁছে গেছে, কারণ আমরা বেসিক্যালি হায়দ্রাবাদের সব স্টোরেই আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল, তো অসুবিধা হয়নি সেটা কোনো। এমনি শুধু হায়দ্রাবাদের বলে হায়দ্রাবাদে ইজিলি অ্যাভেলেবল কলকাতায় নয়, সেটাও কিন্তু নয়, কলকাতাতেও আমরা ইজিলি একদমই দেয়, কারণ আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও চাইলে আপনারা পুরো ডিটেলস জেনে নিয়ে সেখান থেকে আপনারা বুক করতে পারেন, অথবা যে যেমন সাপোর্ট নম্বরে ফোন করে, একদম সাপোর্ট যে নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানেও আপনারা কল করে আপনাদের সমস্যাও জানাতে পারেন, যেরকম সেরকমভাবে কী কী প্রোডাক্ট আপনারা চাইছেন বা সেই প্রোডাক্ট দিয়ে কতটা উপকৃত হয়েছেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। এবং আজকে অবশ্যই সেই ফোনের অপেক্ষায়ও আমরা থাকব, আপনাদের সমস্যা নিয়ে আজকে যেহেতু আমাদের আলোচনা, তাই আপনাদের ফোন কিন্তু অবশ্যই আমাদের কাম্য। দিদি, একটা বিষয় যেটা তোমার সাথে আমার আলোচনা হচ্ছিল, যে আমাদের এখন না, যেহেতু আমরা প্রত্যেকেই ওয়ার্কিং লেডি, আমাদের সবসময় বাইরে বেরোতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তো সব ক্ষেত্রে যে আমরা বাড়ির টয়লেট ইউজ করতে পারি সেরকমটা একদমই নয়। তো সেক্ষেত্রে বাড়ির বিভিন্ন টয়লেট ইউজ করতে হয়, তো আমাদের মহিলাদের অনেক রকম সমস্যা হয়, যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা হচ্ছিল, ইন্টিমেট ওয়াশ নিয়ে। আমাদের একটা প্রোডাক্ট আছে ইন্টিমেট ওয়াশ, যেটার ব্র্যান্ড নেম হচ্ছে ডেলি হাইজিন। এটা অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে ইয়াং, তোমাদের মতন মেয়েদের, যাদের রেগুলারলি বাইরে বেরোতে হয়, কমন টয়লেট ইউজ করতে, এমনকি স্কুল গোয়িং মেয়েদের, তাদেরও তো একটা কমন টয়লেট ইউজ করতে হয়, বা ট্রেনে বাসে ট্রাভেল করলেও ট্রেনে স্পেশালি কমন টয়লেট ইউজ করা হয়। মেয়েদের জন্য এটা একটা খুব মানে ক্রিটিক্যাল প্রবলেম, আর বলবো যে টয়লেট ইউজ করো না সেটাও একটা ঠিক না, প্রলং পিরিয়ডের জন্য টয়লেট ইউজ করো না সেটাও ঠিক না, এবং এতে যে একটা ইচিনেস, একটা ইনফেকশন হওয়ার প্রোন থাকে। তা আমাদের এই একটা প্রোডাক্ট আছে ডেলি হাইজিন ইন্টিমেট ওয়াশ, এটা হচ্ছে, এটা হচ্ছে অনেক মানে পুরোটাই বলা যায় একদম হাইজিন মেইনটেইন করে বা ন্যাচারাল ওয়েতে, মানে যে বিষয়টা দিকে আমাদের সবথেকে হাইলাইট হচ্ছে, একদম যেটা মেইনলি হচ্ছে, এটাতে তোমার পিএইচ ব্যালেন্সটা খুব একদম অপটিমাম, যেহেতু মানে সাবান ইউজ করার, সাবানে একটু পিএইচ ব্যালেন্সটা হাই থাকে, এটার পিএইচ ব্যালেন্সটা খুব অপটিমাম। আর এতে টি ট্রি অয়েল আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, আচ্ছা, আর হলুদ আছে। আমরা জানি হলুদের কি বেনিফিট, হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল হয়, ভীষণভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, নিম আছে যেটাও অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, আর অ্যালোভেরা আছে যেটা সুদিং এফেক্ট দেয়। সুদিং এফেক্ট এই জন্য বলছি যে এই একটা প্রবলেম হচ্ছে প্রি মেনোপজাল, যেটা মেয়েদের জন্য প্রবলেম হয়, পোস্ট মেনোপজাল কিন্তু মেয়েদের আরেকটা ধরনের সমস্যা হয়, যেটা হচ্ছে ড্রাইনেস হয়ে যায়, ইচিনেস হয়, এই সময়ে খুব প্রোন টু অ্যালার্জি হয়ে যায় লোকে, খুব চট করে ইনফেকশন হয়ে যায়, প্রোন হয়ে যায় অ্যালার্জিতে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে, এবং ওই অ্যালোভেরা থাকাতে এই ময়েশ্চারাইজিং এফেক্টটা থাকে। একদমই তাই, মানে তার জন্যই আমরা হয়তো যখন বাইরে বেরোচ্ছি সেই জন্য আমাদের একটা, এবং এটা মানে খুব একটা বড় প্যাক না, ইজিলি ব্যাগের মধ্যে ক্যারি করা যায়, একদম মানে যেখানে আমরা খুশি ইউজ করতে পারবো সেই জায়গায়। প্লাস হচ্ছে সবচেয়ে হচ্ছে
পিরিয়ডসের সময় অনেকে ভাবে যে সেই সময় ইউজ করা যাবে না, কিন্তু সেই সময়ও ইউজ করা যেতে পারে। এটা যেহেতু আয়ুর্বেদিক, ইটস 100% সেফ, একদম তাই। মানে এবং 10 বছরের মেয়ের থেকে আমি বলবো যে কম বয়সী মেয়েদের থেকে হ্যাবিটটা শুরু করা উচিত, তার কারণ মানে এটা একটা গুড হ্যাবিট। একেবারে দিদি, আমি আলোচনায় ফিরবো। একজন কলার রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। মাথায় খুশকি খুব প্রবলেম। আচ্ছা আচ্ছা, খুশকির আমরা আগের দিন আলোচনা করেছি। হ্যাঁ একদমই তাই। আপনার কবে থেকে এরকম সমস্যা হচ্ছে? আমার সমস্যা বেশ কিছুদিন ধরে, বছর পাঁচেক। মানে অল্প বিস্তর সমস্যা না প্রচুর খুশকি? মানে অল্প বিস্তর মাঝে মাঝে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, যে সমস্যা নিয়ে আমার সঙ্গে আপনার সবসময় আলোচনা হচ্ছিল দিদি তোমার সঙ্গে, যে আমাদের একটা অ্যান্টি ড্যান্ড্রফ জেল আছে যেটা অ্যাকচুয়ালি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ। একদমই, কারণ এই বিষয়ে একটা কথা আমি বলে রাখি, মানে যেটা তোমার সাথে আমার আলোচনা হচ্ছিল যে পুরোটাই ট্রিটমেন্ট বেস, আমাদের পুরোটাই ট্রিটমেন্ট বেস। একদমই তাই। তো তার জন্য আমরা যেহেতু স্বাস্থ্য সচেতন বিষয়ক ইন্ডাস্ট্রিতে যেহেতু জাইলিয়া রয়েছে, তার জন্য পুরোটাই ট্রিটমেন্টের উপর দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট রাখা। শুধুমাত্র যে একটা বিউটি প্রোডাক্ট বা সেটা আপনি লাগালেই সুস্থ হয়ে যাবেন এরকম কিন্তু বিষয় নয়, পুরোটাই আপনি যেরকম একটা হয়তো খুশকির জন্য আপনি কোনো প্রোডাক্ট ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হেয়ারেরও একটা ট্রিটমেন্ট হচ্ছে। সেই সব বিষয় দিকটা নজরে রেখেই কিন্তু জাইলিয়া নিয়ে আসে, এবং সেই নিয়েও আজকে আমাদের আলোচনা। দিদি তুমি যেরকম বলছিলে খুশকির প্রোডাক্ট, এটা বলে নিই আগে, ওনার যেহেতু সমস্যা, এটা একটা অ্যান্টি ড্যান্ড্রফ জেল, যেহেতু উনি ছেলে তো জেল তো এমনিতেও মাথায় ইউজ করতে পারেন। এটা একটা কোকোনাট বেস জেল। আচ্ছা, মানে পুরোটা মানে কোকোনাট অয়েল ওর মধ্যে রয়েছে? হ্যাঁ, কোকোনাট অয়েল যেহেতু আছে সেজন্য লাগানোর পরে একটু যেমন তেল লাগালে যেমন একটা গিজি ভাব হয়, সেটা এটাতে হবে। এবার এই জেলটা কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল, এটা একটা অ্যাক্টিভেটেড চারকোল। এটা চারকোলটা তৈরি হয়েছে নারকোলের খোলা, হলুদ, নিম, কালো জিরে এগুলোর থেকে চারকোলটা তৈরি। আচ্ছা, মানে এতগুলো প্রোডাক্ট দিয়ে চারকোলটা তৈরি ইউজ করে। এবার এটা লাগানোর একটা বিশেষ পদ্ধতি আছে। আচ্ছা, এটা আমি বলে দিই, কারণ এটা রাতে শোয়ার সময় যেদিন ইউজ করবেন সেদিনকে রাত্রেবেলায় শোয়ার সময় দুপুরে শ্যাম্পু করে দিলেন, রাত্রে আপনি এটা পাঁচটা আঙুলে নিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবেন, রেখে দিলেন ওভারনাইট, এবং এটা কালো দেখতে বলে ভয় পাবেন না যে বিছানায় দাগ হয়ে যাবে বা বালিশে, কিচ্ছু হবে না। যেমন তেল লাগান ওইরকমই একটা ফিলিং হবে। পরের দিন আপনি মাথায় জল দেবেন না, পরপর তিনটে রাত আপনি এটা এইভাবে ইউজ করবেন, এবং ফোর্থ ডেতে আপনি আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে, শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলেন, তারপরে কন্ডিশন করলেন। তবে আমি এটা বলে রাখি, যদি আপনি ছেলেদের জন্য খুব একটা প্রবলেম না, তবে গরমকাল হলে কি হয় মাথায় জল না দিয়ে থাকা যায় না একেবারে, সেই ক্ষেত্রে কি করবে পরপর 7 দিন ইউজ করবে, সকালবেলায় চান করে নিল, কিন্তু চেষ্টা করবে শ্যাম্পু করে নেওয়া যায়, তো সেক্ষেত্রে মানে ডেইলি ইউজ করতে হবে, ইউজ করতে হবে। এবং আমি যেটা বলবো যে ম্যাক্সিমাম টাইম যাতে মাথায় রাখা যায়। একদমই তাই। আমি আজকে যে আলোচনায় আরো একজন কলার রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, আমি ইচ্ছাপুর থেকে ছবি, হ্যাঁ নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে ছবি দিয়ে বলছি। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 দিদি বলুন আপনার সমস্যা। হ্যাঁ, আর আমি আসলে টেট, হ্যালো, যখন এই কোম্পানিটা আমি টেট ফিয়ার থেকে, হ্যাঁ বলছি, টেট ফিয়ার থেকে আমি ইন্টিমেট ওয়াশটা ব্যবহার করেছিলাম নিয়ে। আচ্ছা, হ্যাঁ, তো আপনি এখন কেমন আছেন তাহলে প্রোডাক্টটা ইউজ করে? হ্যাঁ, আমি খুব স্যাটিসফাই, এবং আমি আগে ডক্টর মানে এমনি মানে ওষুধের দোকান থেকে নিয়ে একটা প্রোডাক্ট ব্যবহার করেছিলাম ইন্টিমেট ওয়াশ, কিন্তু তার থেকে আমি দেখেছি এটা অনেক বেশি বেটার এবং খুব হাইজিনিক, এবং এটা একটা হার্বাল প্রোডাক্ট, তো আমি এটাতে খুব উপকৃত। আর আর একটা প্রোডাক্ট নিয়ে বলতে চাই, যেটা গোট মিল সোপ। আচ্ছা, হ্যাঁ, সেটাও মানে অসাধারণ, আমি মানে ব্যবহার করছি, যেমন ন্যাচারালি যে কোনো সোপ ব্যবহার করার পর স্কিন খুব ড্রাইনেস লাগে, তো এটা ব্যবহার করার পর আমি দেখেছি স্কিনটা খুব ময়েশ্চার, এবং মানে মনে হয় যেন বডি ওয়াশ মানে ব্যবহার না করলেও মানে চলবে এরকম মনে হয়।
তো গোটমিল শোটা আমার খুব ভালো লেগেছিল। তো আমি এখন দেখি টিভিতে দেখি, ওই জন্য আমি ফোন করলাম যে আমি এই প্রোডাক্টটা গুলো ব্যবহার করে খুব ভালো লেগেছে। তা আমি ভাবছি এরপর থেকে এই মানে ওনাদের যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো ভাবছি ব্যবহার করব। বাহ অসাধারণ, আপনার ফোন পেয়ে আমরাও যথেষ্ট খুশি হলাম সত্যি, কারণ আমরা যে সত্যি এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। হ্যাঁ সত্যি তাই দিদি, মানে এই প্রোডাক্টগুলো যেগুলো আমাদের আয়ুর্বেদিকে ইন্টিমেট ওয়াশ, আমার আমার যতদূর আমার জানা আছে খুব কম কোম্পানির আছে। একদম কেমিক্যাল ম্যাক্সিমাম যেটা বাজারে পাওয়া যায় সেগুলো হচ্ছে কেমিক্যাল। তো মানে আমি ইন্টিমেট এরিয়ার জন্য কেমিক্যালটা তো এমনিতেই কেমিক্যাল অ্যাভয়েড করা, হ্যাঁ ইউজ করা উচিত না, তারপর তো ইন্টিমেট এরিয়াস এর জন্য তো কেমিক্যাল আরোই অ্যাভয়েড করা উচিত, সেই জন্য এটা একদম পিওর আয়ুর্বেদিক। একদমই তাই। আর সব থেকে বড় বিষয় যেটা দিদি তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল যে আমরা একটা ট্রিটমেন্ট চাই কিন্তু সবসময়, সেই ট্রিটমেন্টটাও আমরা পাচ্ছি একাধারে সব দিক থেকেই। আর সত্যি কথা বলতে যে যেহেতু আমাদের জাইলিয়ার আমাদের প্রোডাক্ট যেহেতু নিয়ে আসা এবং সেই প্রোডাক্টের ডিটেলস আমরা যখন সবসময় আলোচনা করি সেক্ষেত্রে এরকম একটা ফোন পেলে তো ভীষণ ভালো লাগে, কারণ মিল্কটা বলছিলেন একদমই তাই। মানে তাহলে বলাই যায় যে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের আলোচনাও কিন্তু সার্থক দিদি। তো সেক্ষেত্রে দিদি আরেকটা বিষয় জানতে চাইবো, যে ধরো আমাদের ইন্টিমেট ওয়াশ নিয়ে আমরা আলোচনা করছি, তো সেক্ষেত্রে এই যে ইচিং এর প্রবলেম বা ড্রাইনেস হয়ে যাওয়া, আচ্ছা বাইরেও কি আমরা ইজিলি এই জিনিসটাকে অ্যাভেল করতে পারি? যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, ছোট প্যাক ইউজ করা যাবে, যে কোনো মানে ব্যাগের মধ্যে হ্যান্ড ব্যাগেই রাখা যেতে পারে, এবং সবচেয়ে হচ্ছে এটা মানে থ্রু আউট দ্য মান্থ ইউজ করা যেতে পারে। অনেকে ভাবে যে মানে ডিউরিং পিরিয়ডস ইউজ করা যাবে না বা এরকম কিছু, সেরকম কিন্তু কিছু নয়, এটা ডিউরিং পিরিয়ডসও ইউজ করা যাবে। আচ্ছা মানে আর অনেক সময় কি হয় যে গ্রামে গঞ্জের মানে সচেতনতার অভাবেই হোক বা যে কোনো কারণে হোক, এই স্যানিটারি ন্যাপকিন থেকে র্যাশ খুব বেশি হয়, একদম, এবং বেশিরভাগ মহিলা এই কথাটা গিয়ে ডাক্তারকেও বলতে পারেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা বাড়িতেও হয়তো সেটা আলোচনা করতে পারেন না। রেগুলার ইউজ করলে মানে ডিউরিং পিরিয়ডস অলসো যদি রেগুলার ইউজ করা হয় মানে সুস্থ স্বাভাবিক একদম জীবনযাপন করা যাবে। ইতিমধ্যে আরো একজন কলার চলে এসেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ম্যাডাম নমস্কার, দিদিকেও নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ আমি সুস্মিতা ব্যানার্জি বলছি। আমার যেটা বয়স অনুযায়ী যে আমার স্কিনটা একটু লুজ হয়ে যাচ্ছে আর অনেক ফাইন লাইন্স, মানে চোখের পাশে একটু দেখা যাচ্ছে, চোখের নিচে অনেকটা জায়গা মানে দুদিকে চোখের নিচে একটু ফোলা ভাব থাকছে, এইগুলো যদি একটু বলে দেন। হ্যাঁ আপনার বয়স বয়স কত? আমার বয়স 48। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। উনি মানে প্রবলেমটা বললেন স্কিনের লুজ হয়ে যাচ্ছে, চোখের চারপাশে একটু ফোলা ভাব থাকছে। আচ্ছা প্রথমে আমি জানতে চাইবো উত্তরটা দেওয়ার আগে, যেটা মূলত হয় কি কারণে, মানে একটা এজিং প্রবলেম তো থাকছে। হ্যাঁ এজিং তো থাকবে এমনিতেও। এবার এজিং এর সাথে সাথে কি হয় যদি আমরা মানে অনেক অনেকে কি হয় ভাবে যে কম বয়সে যখন স্কিনটা টাইট থাকে এ থাকে তখন লোকে যত্ন নিতে শুরু করে না, একদম, ফলে সেটা কিন্তু সেই সময় সেই তার এফেক্টটা বোঝা যায় না একেবারে। আবার হয়তো অনেকে যত্ন নেওয়া শুরু করলেও সেক্ষেত্রে হয়তো প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল থাকলে সেটাও সমস্যা। তো সেক্ষেত্রে এটার জন্য আপনি কি সাজেস্ট করছেন? এক তো হচ্ছে যে প্রোডাক্ট যতটা পারা যায় ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করা উচিত, সেকেন্ড হচ্ছে তার সঙ্গে খাওয়া এবং এক্সারসাইজ, একটু এক্সারসাইজ করাটা মাস্ট। স্কিনের ওই যে মুখের যে স্কিনটা লুজ হয়ে আসছে এটা তো একটা বয়সজনিত কারণে হবে, কিন্তু কিছু মুখের এক্সারসাইজ থাকে বা কিছু যোগাসন থাকে, কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করলে সবগুলোই থাকলে তার সঙ্গে। আমি এই উত্তরটা নিয়ে আবারও ফিরছি, তার আগে আরও একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি সুব্রতাজি কথা বলছি আসানসোল থেকে। হ্যাঁ বলুন। আমার রোদে পড়লে মুখে ভীষণ র্যাশ বেরোয়, লাল লাল হয়ে যায়। আচ্ছা কি নাম বললেন আপনার, নামটা আরেকবার বলবেন? শুভসাচী সরকার বলছি। শুভসাচী সরকার বলে নাম। আচ্ছা আপনার বয়স কত? 62। 62 মুখে, হ্যাঁ সানস্ক্রিন তো লাগাত, র‍্যাশ আপনি বাইরে বেরিয়ে যায় যেহেতু বলছেন, যে তাহলে ওনার সানস্ক্রিন একটা অবশ্যই ইউজ করা দরকার, এবং গরমকাল হলে আমি বলবো SPF 50টা ইউজ করতে পারেন, এবং সানস্ক্রিন যখনই ইউজ করবেন বেরোনোর অন্তত 15-20 মিনিট আগে মাখবেন, মাখার পরে বেরোবেন, এবং যদি মনে হয় যে ঘাম হচ্ছে ঘামটা মুছে ফেলতে পারেন, আপনার স্কিনের যতটা দরকার সেটা স্কিন অলরেডি অ্যাবজর্ব করে নেয়, একদম, ইটস নট নেসেসারি যে মুখের মধ্যে সাদা সানস্ক্রিনটা লেগে থাকতে হবে তবেই আমি বেরোলাম। এটা হচ্ছে মানে সানস্ক্রিন রোদে বেরোনোর অ্যালার্জির জন্য এটা বেস্ট। আর এমনি সময় যখন আপনি
ইউজ করছেন, মানে সাবান ইউজ করছেন, আমি রেকমেন্ড করবো যে আপনি চারকোল সোপটা ইউজ করুন। যদি অ্যালার্জিটার মানে সানস্ক্রিনের পরেও মানে বেরোনোর পরে অ্যালার্জিটা থেকে যায়, অনেক সময় কি হয় রোদ থেকে এসে একটু ঠান্ডা জায়গায় বসলে অ্যালার্জিটা কমে যায়, যদি না কমে ইন দ্যাট কেস চারকোল সোপটাই আপনার ওই অ্যালার্জিটা কমিয়ে দেবে, কমিয়ে দেবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এটা সানস্ক্রিন, যেরকম আমাদের প্রপার বাইরে যখন বেরোই আমরা তাদেরকে ইউজ করতেই হয়, সেক্ষেত্রে র্যাশেস যেটা আছে সেটাও কমে যাবে। তার কারণ পুরোটাই ন্যাচারাল ওয়েতে ইনগ্রেডিয়েন্টস যেগুলো রয়েছে সবটাই কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে। আচ্ছা দিদি, আগে যিনি ফোন করেছিলেন যে তার স্কিনটা লুজ হয়ে যাচ্ছে, সেই বিষয়ে ওনাকে আমি এক তো হচ্ছে যে প্লাফি যেটা বলছে, হ্যাঁ চোখের পাশে ওটা খানিকটা কিন্তু হেরিডিটারি হয়, আচ্ছা কিছুটা হেরিডিটারি হয়, আচ্ছা তারপরে ঘুমের সমস্যা থেকেও হয়, ঠিক মতন ঘুম না হলেও চোখের এতে হয়। আর রিং এই যে বলছেন যে সামরাটা ঝুলে যাচ্ছে, আমি ওই জন্য বলবো যে আপনি ইউজ আমাদের নাইট ক্রিম ইউজ করুন, আচ্ছা যেটার মধ্যে অলিভ অয়েল আছে, একটু মাসাজ রাখতে শোবার আগে, যেমন আপনি রেগুলার যেটা রেজিম হয় আর কি, ফেস ওয়াশ করলেন, ফেস ওয়াশ করে টোনার লাগালেন, টোনার লাগানোর পরে অবশ্যই মিনিট 15 টোলার টোনারটাকে অ্যাবজর্ব হতে দেবেন, মানে টোনার লাগানোর সঙ্গে সঙ্গে নাইট ক্রিম লাগিয়ে নিলাম তাহলে টোনারটার কাজ করার স্কোপ থাকে না, টোনারটা একটু অ্যাবজর্ব হতে হবে, তারপরে নাইট ক্রিম ইউজ করলেন, নাইট ক্রিমটা ভালো করে মানে রাউন্ডভাবে ম্যাসাজ করলেন, শুধু কিন্তু মুখ না, গলা ঘাড় এই পোর্শনটাও কিন্তু আমাদের ইকুয়ালি করতে, এবং গলাটা সবসময় আপওয়ার্ড মুভমেন্টে, আচ্ছা এইভাবে কখনোই করবেন না, বা হাত যখনই যে কোনো ক্রিম বা যদি কোথাও যাচ্ছেন টাচ্ছেন ফাউন্ডেশন সব কিছুই কিন্তু আপওয়ার্ড মুভমেন্টে, আপনি যত নিচের দিকে স্কিনটা টানবেন স্কিনটা ইলাস্টিসিটি তো একটা বয়সের পরে কমে যায় স্কিনের, ওই কম বয়সে ইলাস্টিসিটি ভালো থাকে বলে স্কিনটা আবার অরিজিনাল ফর্মে ফিরে যায়, কিন্তু যেমন যেমন বয়স বাড়বে ইলাস্টিসিটি যেহেতু স্কিনের কমে যাচ্ছে, আমি যেই নিচের দিকে টানতে থাকি স্কিনটা আস্তে আস্তে ঝুলে যায়, আচ্ছা সেই জন্য অলওয়েজ আপওয়ার্ড মুভমেন্টে। যেরকম নাইট ক্রিম রয়েছে মানে আমাদের ডেইলি একটা যেরকম নিড রয়েছে, নাইট ক্রিম রয়েছে, টোনার রয়েছে, সব বিষয়টাকেই ইউজ করতে হবে। আচ্ছা ইতিমধ্যে আরো একজন কলার চলে এসেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি যে আমি একটু আমার হাতে না এই কিছু স্টেরয়েড নেওয়ার জন্য কিছু দাগ হয়ে গেছে, কোন কিছুতেই যাচ্ছে না। কোথা থেকে বলছেন আপনি? আপনি কোথা থেকে বলছেন? আমি দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে বলছেন, কি কারণে দাগ হয়েছে বলছেন? আমি কিছু স্টেরয়েড নিয়েছিলাম, তার থেকে একটা হাতে বেরিয়েছিল, এরপরে এমনি এমনি বেরোচ্ছে, আচ্ছা দাগ হয়ে গেছে। দাগ নাকি পিম্পল বেরোচ্ছে? স্পট হয়ে গেছে, কালো কালো উঠছে না, স্পট হয়ে গেছে বলছেন। আপনার বয়স কত? আমার বয়স 59। আচ্ছা আপনি শুনতে থাকুন। হ্যাঁ, যে বিষয়টা উনি বলতে চাইলেন যে স্টেরয়েড উনি একটা সময় হয়তো নিয়েছেন কিছু, তার জন্য একটা সাইড এফেক্ট হতে পারে, জানি না, মানে এই অনেক স্টেরয়েডের অনেক সাইড এফেক্ট প্রিলংড হয় যেটা কোনো কিছু করা যায় না, সেটা জানি না, তবে আমাদের চারকোল সোপ ইউজ করে দেখতে পারে যে মানে চারকোল সোপে যেহেতু ডিট্যানিং একটা এ রয়েছে, সেই জন্য চারকোল সোপটা কাজ করতে পারে, কাজ করতে পারে একদম। আর অবশ্যই অনেক সময় কি হয় মানে স্টেরয়েড ইউজ করে প্লাস অনেকেই সানস্ক্রিনটাকে সেরকম জোর দেয় না, একদম তাই, মানে অনেকেই হয়তো সেইভাবে রেগুলার ইউজ করেন না এবং ভাবে যে আমি বাড়িতে থাকি সানস্ক্রিন লাগছে না, কিন্তু বাড়িতে থাকলেও সানস্ক্রিনটা কিন্তু লাগে, মানে বাড়িতেও একটা সূর্যের এফেক্ট পড়ে, এফেক্ট পড়ে একটা হিট, বা আমরা লাইটের সামনে যে গেলেও সেখানেও একটা হিটের এফেক্ট পড়ছে। আর আমাদের একটা ব্লেমিশ ফ্রি স্ক্রাব আছে, আচ্ছা স্ক্রাবটা আমার স্ক্রাব সবাই সাধারণত মুখেই লাগায়, কিন্তু ওনার যেহেতু হাতে বললেন দাগ হয়ে গেছে, উনি হাতে স্ক্রাবটা ইউজ করবেন, মানে প্রথমেই ঘষে দেবেন না, প্রথমে এমনি যেমন লাগায় মানে প্যাক লাগানোর মতো করে লাগিয়ে রাখবেন, মিনিট 15 লাগিয়ে রেখে তারপরে উনি ওটাকে আস্তে আস্তে জল দিয়ে ম্যাসাজ করে ঘষে তুলে দেবেন, এটা কিছুদিন ইউজ করলে কমে যাবে, একদমই তাই, মানে চারকোল সাবান প্লাস স্ক্রাবার যেটা রয়েছে সেটা আপনারা ইউজ করলে ইজিলি সেখান থেকে মুক্ত পেতে পারেন, আপনি যিনি ফোন করলেন দিল্লি থেকে। আর সব থেকে বড় কথা এই যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনারা ইজিলি পেতে পারেন, কারণ অনলাইন তো ব্যবস্থা রয়েছে, অনলাইন রয়েছে, তাছাড়া হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করেও আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে প্রোডাক্টের একটা
একটাই যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ট্রিটমেন্ট প্রথম কথা, কিন্তু হ্যাঁ কসমেটিক্স নয় আর কি, একদমই তাই, সমস্তটাই ট্রিটমেন্ট প্রোডাক্ট, একদমই। মানে আপনি ধরুন একটা ড্যান্ড্রফের জন্য একটা প্রোডাক্ট ইউজ করছি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ড্যান্ড্রফের ট্রিটমেন্টটা যেরকম পাচ্ছেন এবং পাশাপাশি একটা হেয়ারেরও কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে এই ট্রিটমেন্টের দিকটা নজরে রাখার জন্যই জাইলিয়া, যেটা নিয়ে আমাদের সবসময় আলোচনা রয়েছে এবং আপনাদের যাতে সুস্থ রাখা যায় সেই দিকটাও আমরা নজরে রাখছি। দিদি, আরেকটা বিষয় যেটা নিয়ে তোমার সাথে আমার প্রথম থেকেই আলোচনা হচ্ছিল যে ইন্টিমেট ওয়াশ, আর এই বিষয়টা দিদি একটা জিনিস জানতে চাইবো যে এখন ইদানিংকালে কিন্তু প্রচন্ড বেড়ে গেছে এই জিনিসটা, সেটা কি আমাদের বাইরে টয়লেট ইউজ করার জন্য? অ্যাকচুয়ালি তাই, অ্যাকচুয়ালি আগেকার দিনে তো এত ওয়ার্কিং ওমেন ছিল না এবং তারা বেশিরভাগ মেয়েরাই বাড়িতে থাকতো, ফলে এই প্রবলেমটা একটু কম ছিল, কিন্তু এখন মানে 99% মহিলারা মানে চাকরি না করলেও কিন্তু তারা অনেক সময় অনেক জায়গায় অনেক কাজে বাইরে বেরোয় এবং কমন টয়লেট ইউজ করতেই হয়। প্লাস যেটা আমি বললাম, মেনোপজের পরে একটা ইচিনেস, ড্রাইনেস, এবং মেনোপজের পরে মানে ডিউ টু হরমোনাল চেঞ্জেস বডি গেটস প্রোন টু মানে ইউটিআই, যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেইটার জন্যও কিন্তু এটা খুব ভালো কাজ দেয়, মানে ইনফেকশন যাতে না হয় সেটার জন্য আমি বলছি, যদি রেগুলার ইউজ করা হয় তাহলে খুব ভালো কাজ দেয়। একদমই তাই, তার মানে মানে বলাই যায় যে যেহেতু আমরা, আমি এটা মানে টি ট্রি অয়েল সবাই ভাববে হয়তো চায়ের গাছ থেকে, টি ট্রি কিন্তু চা গাছ নয়, এটা একটা অন্য অন্য আর কি বৃক্ষ চায়ের, একদমই। মানে সেজন্যই তোমার সাথে আগের দিন যে আলোচনা হচ্ছিল যে জাইলিয়ার নামটা কেন এসেছে, হয়তো এই প্রোডাক্টের যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে না, সেই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস গুলো থেকেই হয়তো সেই জন্য নামকরণ করা। সব থেকে বড় কথা, ইন্টিমেট ওয়াশ যেহেতু আমরা বলছি, তার একটা প্লাস পয়েন্ট যেটাতে জাইলিয়াতে রয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা আমরা প্রথমেই বলেছিলাম যে আয়ুর্বেদিক, তার উপর যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো এখনো পর্যন্ত জানা গেল তাতে কিন্তু পুরোটাই ন্যাচারাল। এই ন্যাচারাল প্রোডাক্টের খোঁজ দিদি আমরা কিন্তু সবসময় করি। হ্যাঁ, যেমন এটাতে ল্যাকটিক অ্যাসিড আছে, অনেকে হয়তো ভাববে ল্যাকটিক অ্যাসিড তো অ্যাসিড একটা বাইরের, কিন্তু আমাদের সোর্স হচ্ছে দই থেকে ল্যাকটিক অ্যাসিড বার করা। আর ইভেন তুমি যেটা আগের দিনও বলছিলে যে যে এক্সট্রাক্টস গুলো আমাদের প্রয়োজন, আমাদের সবই ফ্যাক্টরিতে এক্সট্রাকশন হয়, সেটা তো আমি আগের দিনই বলেছিলাম যে আমাদের কোনো মানে রেডিমেড অয়েল বা পাউডার ফর্ম বা কোনো যেরকম যা দরকার সেটা আমরা কিনি না, আমরা সমস্তটাই ফ্যাক্টরিতে র মেটেরিয়াল থেকে এক্সট্রাক্ট করি। একেবারেই তাই, তার জন্য কিন্তু আরো বলা যায় না 100% জোর দিয়ে একদম পিওর বিষয় যেটা সেটা কিন্তু থাকছে। আচ্ছা, আরো একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে মিঠু বলছিলাম। বললাম কি, আমার মার বয়স হচ্ছে মোটামুটি 58 হবে, তো কথা হচ্ছে ওনার আর কি গালের মধ্যে আর কপালের মধ্যে, ঠিক আছে, তার মধ্যে পেটে মাখা হয়েছিল, ফেসিয়াল করেছিলেন, ইউজ করা হয়েছিল, কোনো মুক্তি করেনি। আচ্ছা, ফেসিয়াল করেছিলেন? হ্যাঁ, ফেসিয়াল তো করে করি। আচ্ছা, তারপরেও ব্ল্যাক স্পটটা যায়নি? সানবার্ন থেকেও ফেকলস যেটা আসে, যদি সেটা সেই কারণেই হয়ে থাকে, সানবার্ন থেকে হয়ে থাকে, তাহলে আমাদের ওই যে ব্লেমিশ ফ্রি স্ক্রাব বললাম, খুব ভালো, চারকোল সাবান তো আছেই, চারকোল সাবানটা তো আমি আগের দিনই দেখিয়েছি, আমাদের এটা একটা প্যাক, এই প্যাকের মধ্যেই আসে চারকোল সাবান, এটা দিয়েই ইউজ করতে পারেন, বা মুখে যখন ইউজ করবেন তখন যেমন সাবানটা একটু হাতে ঘষে ফেনা করে সেটা আপনি মুখে ইউজ করলেন, তো এটা তো আছেই, আর ব্লেমিশ ফ্রি স্ক্রাব আছে, আর যেটা উনি বলতেছিলেন যে গালে এবং কপালে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক স্পটটা, মানে যদি সান থেকে হয় বা এরম মানে স্কিনের কোনো আউটার এর থেকে হয়, প্রবলেম থেকে হয়, তাহলে ডেফিনেটলি এই দুটোতে কমে যাওয়া উচিত। আমাদের একটা ডিট্যান স্ক্রাবও আছে, যদি যদি ট্যানিং থেকে কি কারণে হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, হঠাৎ করে উনি বলছেন এবং ফেসিয়াল করার পরে হয়েছে বলছেন, যেহেতু না ফেসিয়াল করেছিলেন এটার পরে, কিন্তু ফেসিয়াল করেও মানে ব্ল্যাক স্পটটা যায়নি। ফেসিয়াল করে অ্যাকচুয়ালি যাবে না, এটা ট্রিটমেন্ট দরকার, একদমই, তো ওই জন্য বললাম ব্লেমিশ ফ্রি স্ক্রাবটা ইউজ করবে। আর আমাদের ফেস ওয়াশ আছে একটা,
পিউরিফাইড গ্লো ফেস ওয়াশ, যেটা চারকোল ফেস ওয়াশ, আচ্ছা ওটা ইউজ করতে পারে একদম। আর যদি মনে হয় যে না আমি বডি এবং মুখের জন্য আলাদা আলাদা ব্যবহার করব না, অনেকের মনেই হয়, তাহলে সে চারকোল সাবানটা মুখেও ইউজ করতে পারে। একদমই তাই। আসলে কি মানে বিষয়টা যেটা থাকে যে আমাদের কিন্তু একটা প্রত্যেকের একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে, কারণ একটা প্রপার ট্রিটমেন্ট মানে প্রত্যেক দিনের একটা প্রপার রুটিন বেসে ট্রিটমেন্ট, যেরকম আমাদের মানে স্কিনের প্রয়োজন আছে সেরকম আমাদের হেলথেরও কিন্তু প্রয়োজন রয়েছে সেই প্রপার ট্রিটমেন্টটা, এবং সেটা সবার আগে জানা দরকার। হেলথটা যদি ঠিক থাকে তাহলে একদম স্কিনে সেটা ফুটে ওঠে, ফুটে ওঠে বারবারই বলেছি। হ্যাঁ একদম। তো সেই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আলোচনাও হচ্ছিল যে সত্যিকারের আমরা হয়তো বেসিক কিছু যোগাসন করা উচিত, খাওয়া দাওয়াটা একটু মেইনটেইন করা উচিত। তাই বলে আমি একদম কখনোই খাবো না হয় না, ওয়ান্স ইন আ ওয়াইল আমি একটু খেলাম, কিন্তু রেগুলার বেসিসে খাওয়া দাওয়াটা অনেক মানে ঠিক মতো করলাম, অনেকটা পরিমাণ জল খেলাম, যেহেতু বিশেষ করে জলটা খুব ভালো আমাদের মানে শরীরের সমস্ত রকম টক্সিনস বার করে দেয়, অনেকটা পরিমাণ জল খেলাম, এটা এগুলো করলে স্কিনটা অটোমেটিক্যালি ভালো থাকে, একদম স্কিনটা অটোমেটিক্যালি গ্লো করে, যে বিষয়টা আমরা সবসময় বলে থাকি। আর তার সঙ্গে একটা বেসিক স্কিন রেজিম, একদম তাই, মানে যে বিষয়টা থাকে যে একটা বেসিক স্কিন ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা কিন্তু দরকার পড়ে, তার জন্য জাইলিয়ার প্রোডাক্ট। আচ্ছা আরো একজন কল করেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে আমার এরকম পায়ে পাতা থেকে হাঁটু পর্যন্ত একটা কালো কালো করে লাল ছোপ হয়ে গেছে, সেটার জন্য আমি ফোন করেছিলাম। আপনার সমস্যাটা ঠিক বুঝতে পারলাম না, আরেকবার যদি বলেন। আমার আমার সমস্যা হচ্ছে পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত কালো কালো ছোপ ছোপ একদম লাল ছোপ হয়ে গেছে একদম। আচ্ছা শুনতে থাকুন, কারণ এটা মানে একটা অদ্ভুত জায়গায়, তো এটা আমার মনে হয় কোন মানে স্কিন ডিজিজ নয়, কোন ইন্টারনাল প্রবলেম থেকেও হতে পারে। আচ্ছা হ্যাঁ একদমই, কারণ পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত, সেজন্য একটা ওটা অন্য ইন্টারনাল প্রবলেম থেকেও হতে পারে, একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। তা না হলে তো যেমনি আমাদের চারকোল সাবান আছে, একদম ব্লেমিশ ফ্রি স্ক্রাব আছে, ইউজ করতে পারে একেবারে, মানে একটু আমার যদি মনে হয় হ্যাঁ ওনার ডাক্তার দেখানো উচিত, কারণ এটা একটা স্পেসিফিক জায়গায়, যে আর বিশেষ করে উনি 72 বছর 62 বছর বললেন, তো ওনার তো এই পোর্শনটা ঢাকা থাকে, ঢাকা থাকে, সেটা থেকে কি করে ব্ল্যাক স্পট হচ্ছে, সে বিষয়টা সত্যি একবার আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন। আর তাছাড়া যদি আপনি ইউজ করতে চান সেজন্য তো আমাদের চারকোল সোপ এবং ব্লেমিশ ফ্রি স্ক্রাব তো রয়েছে। আচ্ছা ইতিমধ্যে আরো একজন কলার চলে এসেছেন, নমস্কার, কে বলছেন? আমি সালকিয়া রামন্দি থেকে মিতা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, আমার বিড়ালের একটা মানে কামড়ানোর পর আমি একটা ইঞ্জেকশন নিয়েছিলাম অনেকগুলো, তারপর থেকে আমার স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, আর গলায় মানে টান টান খুবই ছিল, সুন্দর স্কিন, একটু মানে মনে হচ্ছে না প্রচুর বয়স হয়ে গেছে, ফোসকানো ভাব হয়ে গেছে, মুখটাও মানে স্কিনটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তারপর মাথায় খুশকি, স্কিনটা প্রবলেম হচ্ছে, ইঞ্জেকশন নেওয়ার পর থেকে না এরকম স্কিনটা হয়ে যাচ্ছে, ওনারা বলেছিলেন একটু স্কিনের প্রবলেম হবে, তো আমি এর জন্য কি করতে পারি? কিরকম বয়স? আচ্ছা আপনার বয়স কিরকম? আমার 46 বছর বয়স। 46 বছর। আচ্ছা আপনি শুনতে থাকুন, উনি অনেকগুলো সমস্যার কথা কিন্তু বললেন। হ্যাঁ, একটা স্কিন মাথার খুশকি বললেন, এখন খুশকি থেকেও কিন্তু স্কিন ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে যায় একদমই তাই, এবং উনি বললেন বিড়ালের কামড় থেকে ইঞ্জেকশন, সেখান থেকেও হয়েছে। এখন ইঞ্জেকশন থেকেই স্কিন ড্রাই হলে আমি জানি না, মানে আমাদের গোট মিল্ক সাবানটা তো ইউজ করতেই পারেন, কারণ এটা মানে গোট মিল্ক সাবানটা স্পেশালিটি হচ্ছে এটা 100% গোট মিল্ক, তো আর গোট মিল্কের ফ্যাট কন্টেন্ট খুব বেশি, এবং পিএইচ ব্যালেন্সটা অলমোস্ট হিউম্যান স্কিনের মানে হিউম্যান স্কিনের পিএইচ ব্যালেন্সের সঙ্গে ম্যাচ করে, যার জন্য আমাদের স্কিন ওটা অ্যাবজর্ব করতে পারে খুব ভালো। আচ্ছা, এবং গোট মিল্কে তো অনেক রকম ভিটামিন আছে, B1, B6, B12, DE তো আছেই, কিন্তু ভিটামিন A এর পরিমাণ প্রচুর, আচ্ছা, যেটা স্কিনটাকে নারিশ করে এবং ময়েশ্চারাইজ করে, তো ওনার যেহেতু ড্রাই স্কিন উনি এটা ইউজ করতে পারেন, করে দেখতে পারেন, যে কারণ ওনার প্রবলেমটা একটা অন্য জায়গা থেকে এসছে, নর্মালি ড্রাই স্কিন আমি জানি না, খুশকি থেকে যদি নর্মালি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে খুশকির প্রবলেমটা ক্লিন হওয়ার পরে আপনি আগে ড্যান্ড্রফের জন্য অ্যান্টি ড্যান্ড্রফ জেলটা ইউজ করলেন, ওটা ক্লিন হয়ে যাওয়ার পরে আপনি বা তার সাথেই আপনি চারকোল সোপটাও এই গোট মিল্ক সোপটাও ইউজ করলেন, আর যদি এটা ড্যান্ড্রফের থেকে না হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে না
একদমই তাই, যে কিসে থেকে হয়েছে, সব থেকে বড় কথা যে যে প্রোডাক্টগুলোর কথা তুমি বললে যে সেগুলো তো আপনারা ইউজ করতে পারেন, এবং তার জন্য যদি আরও কিছু কোয়ারিজ থাকে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানেও কল করে আপনারা জেনে নিতে পারেন। আর আজকে সময় বলছে এখানেই আমাদের এই জাইলিয়ার এপিসোড আমাদের শেষ করতে হবে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যেহেতু হাজির হয়েছি তাই অনুষ্ঠান দিয়ে তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে এবং এত ভালো করে যেহেতু আমাদেরকে প্রোডাক্টের সম্পর্কে আলোচনা করলে তাই তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদমই তাই। আর আজকে যেহেতু সময় শেষ তাই আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।